স্বাগত অন্য পক্ষে সাবিনা পুথি আছি আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। মানুষের শারীরিক গঠন বৃদ্ধির মতোই মেয়েদের জীবনের ঋতু বা মাসিক একটি প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক ঘটনা, তবুও আমাদের সমাজে নারীদের কাছে পিরিয়ড বা মাসিক এখনও ট্যাবু। এটা নিয়ে প্রকাশ্যে কথা বলতে বেশিরভাগ নারী স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ফলে পিরিয়ড বা মাসিকের সময় অপরিচ্ছন্নতার কারণে প্রজনন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে পড়ছে অনেকেই। গবেষণা বলছে মাসিক চলাকালে অব্যবস্থাপনার জন্য প্রায় 73% নারী জরায়ু মুখ ও মূত্রনালীর সংক্রমণের শিকার হন, যা পরে ক্যান্সারের রূপ নিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে নারীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় যখন স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে সরবরাহের কথা বলা হচ্ছে, তখন ICDDRB-র এক ন্যাশনাল হাইজিন সার্ভে বলছে বাংলাদেশের 86% নারী এখনও মাসিকের সময় পুরনো কাপড় বা ন্যাকড়া ব্যবহার করেন। বেশি দামের কারণে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারেন না দেশের 80% নারী। এসব নিয়েই অন্য পক্ষে আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি। স্যানিটারি ন্যাপকিন বিলাসপূর্ণ নয়, দরকারি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির এবং ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ফারহানা দেওয়ান। স্বাগত জানাচ্ছি অন্য পক্ষে আপনাদের দুজনকেই। আমি শুরুতেই একটু ভারত পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই যে 2018 সালে দীর্ঘ আন্দোলনের পর আইন সংশোধন করে প্যাড বা ট্যাম্পনের উপর থেকে বিলাস পণ্যের তকমা সরানো হয়। আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি রোকেয়া কবিরের। তো পরবর্তীতে যে অক্ষয় কুমারের একটি বিখ্যাত সিনেমাও আছে প্যাড ব্যান, এটা এই প্রজন্মের তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল সিনেমাটা। তো আবার অনেক দেশে দেখি, বিশেষ করে জার্মানির ক্ষেত্রে সিগারেট কিংবা ওয়াইনের মতো বিলাস দ্রব্যের সঙ্গে তুলনা করা হয় এই স্যানিটারি ন্যাপকিনকে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু সেই জায়গা থেকে সরে এসছে, অর্থাৎ বিলাস পণ্যের এই যে তকমাটা সেখান থেকে সরে এসছে। আপনার কাছে কী মনে হয়, এটা কি আসলেই স্যানিটারি ন্যাপকিন কি আসলেই বিলাসী পণ্য? রোকে ধন্যবাদ সবাইকে, ঈদের বিলম্বিত শুভেচ্ছা। আজকে আমরা যে কথাটা বলতে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এর সঙ্গে নারীর যে অধস্তনতা এবং নারীর প্রয়োজনটাকে যে সবসময় ছোট করে দেখা হয় এটারই বহিঃপ্রকাশ। আপনি যেমন বলেছেন, এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক শরীরবৃত্তীয় বিষয় নারীর মাসিক হওয়াটা, সেইখানে এই যদি প্রাকৃতিক শরীরবৃত্তীয় বিষয় হয় তাহলে এটা বিলাসিতা হবে কেন? এবং আপনি বলেছেন যে অনেক মেয়েদের অনেক মর্বিডিটির কারণ হচ্ছে এই মাসিক যে মাসিকের যে হাইজিনিক ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা সঠিকভাবে ম্যানেজ না করার জন্য মেয়েরা কিন্তু অনেক মর্বিডিটিতে ভোগে। সে ফর এক্সাম্পল, এখন আমরা করোনার জন্য আমরা কিন্তু মাস্ক ব্যবহার করছি এবং এই মাস্কটা কিন্তু এখন কেউ বলছে না যে এটা বিলাসিতা। ঠিক মাসিকটাও কিন্তু এটা মেয়েদের সারা জীবনের জন্য, 1-2 বছরের জন্য না, এটা সারা 10-15 বছর বয়স থেকে অ্যাভারেজে 50 বছর বয়স পর্যন্ত মেয়েদের এটা প্রাকৃতিক প্রতি মাসে আসে এবং গড়ে 5 দিন এবং 28 দিনের সাইকেল এটা। তো সুতরাং এইখানে এইটাকে কেন বিলাসিতা দেওয়া হবে? যদি গেঞ্জি পরাটা বা ব্রা পরাটা যদি একটা নেসেসিটি হয় তাহলে মাসিক ব্যবস্থাপনাটা আরও বেশি নেসেসিটি, কারণ ঘামে না হয় শার্টটা ভিজলো, কিন্তু আমার যদি মাসিক ম্যানেজমেন্টের জন্য যদি আমার প্যাড না থাকে অথবা অস্বাস্থ্যকর জিনিসপত্র আমি ব্যবহার করি, যেটা মানুষের মেয়েদের মর্বিডিটি যেটা বলছেন ক্যান্সার থেকে শুরু করে আরও জরায়ু আরও যে কমপ্লিকেশন স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয় সেইটাকে বাড়িয়ে দেয়। সুতরাং এইটা ওই গেঞ্জি বা ব্রায়ের তুলনায় এইটা কিন্তু বেশি নেসেসিটি। এখন প্রশ্ন হচ্ছে মেয়েদের যে কোনো প্রয়োজনটাকেই
সমাজে নেগলেক্ট করা হয়, রাষ্ট্রীয় পর্যায়ে নেগলেক্ট করা হয়, পরিবার পর্যায়ে নেগলেক্ট করা হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে বিলাস সামগ্রী। কিন্তু আমাদের যে দাবি নারী আন্দোলনের পক্ষ থেকে এবং যারা মোটামুটিভাবে সব মানুষের বেসিক নিডগুলো শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এইটা বলা, এটা একটা স্বাস্থ্যের পার্ট এবং এটাকে আমাদের দেশে সকলকেই সকল মেয়েরা যাতে পায়, যাদের এই প্রয়োজন তারা যাতে পায়, এই ধরনের ব্যবস্থা এবং ব্যবস্থাপনা আমাদের করতে হবে পাবলিক সেক্টরে। আচ্ছা রোকেয়া কবির, আসলে ব্যবস্থাপনাগুলো আরও কী কী ধরনের হওয়া দরকার, কোন কোন প্রেক্ষিতে, সেগুলো আমরা একটু নির্দিষ্ট করে পরবর্তীতে নিশ্চয়ই আমাদের কথায় আপনি বলবেন আরও। আমি একটু ডক্টর ফারহানা দেওয়ানের কাছে যেতে চাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাইব, সেটা হলো কাপড় নাকি স্যানিটারি ন্যাপকিন, আসলে কোনটাতে মেয়েদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে বা কেন কোনটি ব্যবহার আসলে করা উচিত? ধন্যবাদ প্রশ্নের জন্য। এখানে অ্যাকচুয়ালি কাপড় নাকি স্যান্ডি ন্যাপকিন, আসলে ফিজিওলজিটা কি, নিডটা কি, নিডটা হচ্ছে যে মেনস্ট্রুয়েশন মাসে মাসে হবে এবং মেনস্ট্রুয়াল ব্লাডটাকে সোপ করতে হবে, কন্টেইন করতে হবে যাতে ওইটাকে ওই ওই প্যাডের মধ্যে আসে। তো ন্যাচারালি এটা বুঝাই যাচ্ছে যে কোনোদিনও এটা একটি ক্লথ হতে পারে না এবং এটার সাথে হাইজিন রিলেটেড ক্লিন থাকতে হবে প্রত্যেকবার। পিরিয়ডটা কি হয়, পিরিয়ডটা অলরেডি রোকেয়া বলেছেন যে মাসে মাসে হচ্ছে এবং এটা নির্ধারিত সময়ের জন্য হয়, নির্ধারিত অ্যামাউন্ট অফ ব্লাড লস হয়, মানে প্রত্যেকদিন 3-4 প্যাড অ্যাভারেজ চেঞ্জ করতে হবে সারা পিরিয়ডে, সারা সময়ে, মানে 3-4 বা 5 যখন পিরিয়ড চলবে 80 ml ব্লাড লস হবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই ব্লাডটাকে কন্টেইন করতে হবে, ক্লিন রাখতে হবে। এখন যদি কাপড় ইউজ করা হয়, কাপড় কি সম্ভব, এটা কোনোদিন সম্ভব না যে একটা ক্লথ অত ক্লিন ক্লথ তারা ইউজ করবেন, এবং ক্লথটা যখন ক্লিন হোক বাকিবার ওয়াশড হোক ওটা তো আবার ক্লিন আবার ধুতে হবে, আবার রিউজ করতে হবে, তাহলে তো স্টেরিলিটিটা মেনটেন হচ্ছে না যেটা আমাদের প্রয়োজন করা। এবং তার জন্য অবশ্যই অবশ্যই একটি স্টিরাইল প্যাড আমাদের ইউজ করতে হবে। এখন এটা কতটুক লো কস্টে আমরা করতে পারি ইস্যুটা সেখানে। আচ্ছা হ্যাঁ, এই যে দাম কমানোর বিষয়টি, আসলে এটিই আমাদের আজকের মূল বিষয় বা আমরা এটাকেই আসলে গুরুত্ব দিতে চাই যে অন্যান্য দেশ যখন তাদের এই বিলাস দ্রব্য থেকে সরে এসছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন সরে এসছে, তারা সেইটা নিয়ে অনেক বেশি সচেতনতা তৈরি করার চেষ্টা করছে, সেইখানে বাংলাদেশ কেন, আমরা কেন এখনো এতটা এখনো পিছিয়ে আছি, এখনো কেন আমাদের এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, বা এখনো কেন 15% ভ্যাট এখনো আরোপ করা আছে, আমরা সেটা নিয়েও কথা বলবো। তবে একটি জরিপের কথা একটু বলতে চাই যে বাংলাদেশ ন্যাশনাল হাইজিন বেসলাইনের এক সমীক্ষা বলছে যে বাজারে 60-200 টাকা দামের যে স্যানিটারি প্যাড পাওয়া যায় তা ব্যবহার করেন মোট জনসংখ্যার মাত্র 10% নারী, বাংলাদেশের কথা বলা হচ্ছে, এবং দামের কারণে ব্যবহার করতে পারেন না বেশিরভাগ নারী, কোনো কোনো পরিবারে 2-3 নারী থাকলে ব্যয়টা তো আরও বাড়ে। সেক্ষেত্রে রোকেয়া কবিরের কাছে জানতে চাইবো যে এই যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার জন্য এই দামটা আসলে কতখানি দায়ী, আপনার কি মনে হয়? অবশ্যই নিম্ন অত্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটা ঠিকই, কিন্তু আমাদের যে ধরেন দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা পার্সেন্টেজ হচ্ছে, আমরা বলি এবারে যে হচ্ছে 20%, কিন্তু তার উপরে যারা তাদের জন্য এটা হলো প্রায়োরিটির প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন যে এটা কেনা হবে কি হবে না। আর দরিদ্র জনগোষ্ঠীর জন্য আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুলগুলো আছে, সেইখানে যে নারীরা যে মেয়েরা যায় তাদের জন্য অত্যন্ত স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে এটা সরবরাহ করা যেতে পারে। এটা খুব বেশি আমাদের সরকারের উপরে বা পাবলিক ফান্ডের উপরে খুব বেশি একটা প্রভাব পড়বে না। আর আরেকটা হচ্ছে যারা এই স্যানিটারি প্যাড তৈরি করেন তাদেরও এ করতে হবে যে এই স্যানিটারি প্যাড যেহেতু নারীরা ব্যবহার করে এবং আমাদের দেশের মেজরিটি নারীরা তারা চাকরি বাকরি ওইভাবে করেন না, সেই কারণে এবং পরিবারে এটা প্রায়োরিটি দেওয়া হয় না, সেই কারণে এটা যদি একটু কম দাম হয় তখন তারা এটা তারা বলছেন তাদের এতে যে অ্যাফোর্ডেবল হবে। এখন এইগুলা কোনটা আমরা অ্যাফোর্ডেবল বলবো আর কোনটা বলবো না সেটা তো একটা ডিসিশনের ব্যাপার,
পরিবার থেকে শুরু করে সমস্ত ডিসিশনটা আসে হলো মনোজাগতিক বিষয় থেকে, যে কোনটা আমি প্রায়োরিটি দেব দেব না, সেইটা সেইটা চেঞ্জ করতে দেরি হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের দুটোই ব্যবস্থা করতে হবে, একটা হলো যে দাম কমানোর ব্যবস্থা করতে হবে এটা সরকারের পক্ষ থেকে, এবং যারা স্যানিটারি প্যাড তৈরি করেন তাদের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের সচেতনতাটা বাড়াতে হবে, এবং প্রত্যেক পরিবার যে এইটা নিড, এইটা বেসিক নিড, এই সচেতনতা তৈরি করতে হবে। এই এবং এইখানে বরাদ্দ অবশ্যই রাখতে হবে, বাজেটের পারিবারিক বাজেটের একটা অংশ বরাদ্দ অবশ্যই রাখতে হবে। এর মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি, কারণ এইটাকে কিন্তু ইমপ্যাক্ট করে যে যে আপা বলছিলেন যে রোকেয়া কবির এবং ডক্টর ফারহানা দেওয়ান আপনারা আছেন আমাদের সঙ্গে। আর এই বিষয়ে সরকার আরো কি কি করতে পারে, সরকারের পদক্ষেপ কি কি হতে পারে, বিশেষ করে যেহেতু এই স্যানিটারি ন্যাপকিনের কাঁচামালগুলো বাংলাদেশে উৎপাদিত হয় না, একটু বিদেশ থেকে আনতে হয়, সেক্ষেত্রে সরকারি আরো কি কি পদক্ষেপ থাকতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে তার একটি বিরতি নিতে চাই। দর্শক, স্যানিটারি ন্যাপকিন বিলাস পণ্য নয়, দরকারি, এই বিষয়ে অন্যপক্ষে আমরা আছি, নিতে ছোট একটি বিরতি। আবারও স্বাগত। অন্যপক্ষে আজ কথা বলছি, স্যানিটারি ন্যাপকিন বিলাস পণ্য নয়, দরকারি বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের নারী প্রগতি সঙ্ঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির এবং ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ফারহানা দেওয়ান। ডক্টর ফারহানা দেওয়ান, আপনার কাছে যেতে চাই যে এই যে হাইজিন মেনটেন না করলে বেশ করে এই মাসিকের সময়গুলোতে আসলে কি কি ধরনের রোগ হতে পারে? ধন্যবাদ প্রশ্নের জন্য। হাইজিন একটা এমন একটা জিনিস যেটা নিজের কাছে হতে হবে, এবং তাকে বুঝতে হবে যে কিভাবে সে নিজেকে ক্লিন রাখতে পারে। যদি একটি পিরিয়ডের সময় সে একটি ক্লিন স্যানিটারি ন্যাপকিন না ইউজ করতে পারে, ক্লিন কাপড় না ইউজ করতে পারে, সেখান থেকে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। এবং মেয়েদের যে ভ্যাজাইনা থেকে প্যাসেজ থেকে ইনফেকশনটা উপরে আস্তে আস্তে উঠে যেতে পারে, আলটিমেটলি ইউটারাস থেকে তার উপরে যেতে পারে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এর সঙ্গে যেহেতু ইউরিনারি প্যাসেজটাও কাছাকাছি থাকে, ইউরিনে ইনফেকশন হওয়ারও একটা চান্স থাকে। তাহলে দুটো মিলেই কিন্তু ইনফেকশনটা হতে পারে, এবং এই ইনফেকশনটা হয়তো বা তার একটু হোয়াইট ডিসচার্জের মতো আসতে পারে, তার ফাউল স্মেলিং হতে পারে, আর চুলকানি ইচিং হতে পারে, এইসব কিন্তু দেখা দিতে পারে যদি সে ক্লিন কাপড় ইউজ না করে। এর জন্য আমরা বারবার জোর দিচ্ছি যে হাইজিন মেনটেন করতে হবে, নিজেকে ক্লিন রাখতে হবে, এবং ক্লিন একটা স্যানিটারি প্যাড যেন অবশ্যই মেয়েরা ইউজ করে। তাছাড়া অনেক সময় আমরা দেখেছি যে অনেক সময় ক্যান্সারের একটা কারণ কিন্তু আনহাইজেনিক কন্ডিশন, তার মানে অনেক একদম প্রথমেই হবে না, বাট রেগুলার যদি কেউ প্রপার হাইজিন মেনটেন না করতে পারে সেখানে আরো ইনফেকশনও হতে পারে। আরো ইনফেকশন হয়ে দেখা যায় যে ভ্যাকসিন HPV ইনফেকশন, আরো কতগুলো ইনফেকশনের জন্য যে জরামুখে ক্যান্সার হয় সেখানে কিন্তু হাইজিন রিলেটেড। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কতখানি প্রয়োজন যে ক্লিন থাকা এবং ক্লিন নিজেকে রাখা। ধন্যবাদ ফারহানা দেওয়ান। আমরা এই রোকেয়া কবির কাছে একটু যেতে চাই যে গত বছর বাজেটে এই স্যানিটারি ন্যাপকিনের আমদানির উপরেও এবং সব মিলিয়ে 40% ভ্যাট আরোপ করা হয়েছিল, পরবর্তীতে সেই ভ্যাট কিন্তু আবার প্রত্যাহার করা হয় বিভিন্ন দাবির মুখে, এবং পরবর্তীতে কিন্তু এই যে 15% যে মূল্য সংযোজন কর এটা কিন্তু এখনও বহাল আছে, সেই সঙ্গে বেশ কিছু ট্যাক্স দিতে হয়। বিশেষ করে আপনি জানেন যে কাঁচামাল যেহেতু বাইরে থেকে আনা হয়, দেশীয় যেহেতু কাঁচামাল দেশে যেহেতু এর কাঁচামাল উৎপাদিত হয় না, সেহেতু আমদানিকৃত কাঁচামালের উপর কিন্তু কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি এবং উৎসে কর দিতে হয়। এই যে এতগুলো ধাপে ধাপে যে করগুলো দিতে হয়, মানে এতগুলো, মানে এভাবে কি আসলে ভ্যাটগুলো আরোপ করা দরকার আছে, মানে কতটা যৌক্তিক আসলে এই ভ্যাট আরোপ করা, এবং সেই সঙ্গে সরকার আসলে কি করতে পারে? আপনার কাছে জানতে চাইব যে এই ভ্যাটগুলো প্রত্যাহার করে নিলে এই যে দামটি, যেটি আমরা বলছি 60 থেকে 200, সেটা কি কমিয়ে 10 থেকে 20-এর মধ্যে করা সম্ভব? ধন্যবাদ প্রশ্নটার জন্য। আমরা যদি এই ট্যাক্সগুলো কমাই, ট্যাক্সগুলো কমালে সরকারের আয় কিছুটা কমবে, কিন্তু অন্যদিকে যেটা যে কথাটা হচ্ছে যে ওই কাপড় ব্যবহার করলে, কাপড় ব্যবহার করলে তো পানি, হ্যাঁ, ভালো পানি এবং সাবান ব্যবস্থা করতে হবে, সেটারও কিন্তু একটা প্রাইস আছে, মূল্য আছে। আরেকটা হলো যে ফারহানা যে কথাটা বলছেন যে মর্বিডিটি, যে রোগগুলা হয়, সংক্রমিত রোগগুলা হয়, সেইগুলা ম্যানেজ করার জন্য কিন্তু সরকারেরও টাকা যায় এবং পরিবারেরও টাকা যায়।
সুতরাং ওইখানে ট্যাক্স কমিয়ে দিয়ে এটাকে যদি সুলভ করা যায়, অ্যাফোর্ডেবল করা যায়, তাহলে কিন্তু ওই যে টাকাটা কম হবে এইখান থেকে কিন্তু টাকা বেঁচে যাবে এবং সেটা ব্যালেন্স হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমরা জানি যে স্কুলে যে মেয়েরা যায় তাদের কিন্তু ওই পিরিয়ডের সময় কিন্তু তারা অনেকে অ্যাবসেন্ট থাকে, এটা কিন্তু তাদের শিক্ষা জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সেইখানেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমরা মেয়েদেরকে স্কুলে আনার জন্য অনেক কিছু সাপোর্ট দিচ্ছি, কিন্তু ওই যে স্কুলে অ্যাবসেন্ট থাকে প্রত্যেক মাসে সেইটাকেও এই যদি আমাদেরকে কমাতে হয় তাহলে এই প্যাডটা অ্যাভেলেবল করতে হবে এবং মাসিক ম্যানেজমেন্টের জন্য যে বাথরুম এবং পানির ব্যবস্থা এটা করতে হবে। ধন্যবাদ রোকেয়া কবির। ওই ওই খরচ আর এই খরচের মধ্যে একটা ব্যালেন্স হয়ে এটাতে কিন্তু গভর্নমেন্টের কোনো বা পাবলিক ফান্ডের উপরে কোনো এক্সট্রা বার্ডেন হবে না। আচ্ছা, তো যে ব্যাপারটি আসলে রোকেয়া কবির আপনি বলছিলেন, এটি কিন্তু জাতিসংঘের একটি রিপোর্টও আছে, তারাও বলছে যে দক্ষিণ এশিয়ার স্যানিটারি ন্যাপকিন এবং পরিচ্ছন্ন শৌচাগারের অভাবে কিন্তু স্কুলে যেতে পারে না এই অঞ্চলের এক তৃতীয়াংশ। এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। আমি একটু ডক্টর ফারহানা দেওয়ানের কাছে যেতে চাই যে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সি বলছে যে প্রতি বছর 6,500 নারী জরায়ু মুখের ক্যান্সারে মারা যাচ্ছে বাংলাদেশে এবং আক্রান্ত হচ্ছে প্রতি বছর 12,000। এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাইবো, এটি আসলে অনিয়মিত এই যে মাসিক কিংবা এটার মধ্যে একটি কারণ হচ্ছে আনহাইজিনিক কন্ডিশন, তার মানে কেউ যদি ক্লিন না থাকে, হাইজিন মেনটেন না করে, তাহলে কিন্তু তার ইনফেকশন ক্রনিক ইনফেকশন হবে। ক্রনিক ইনফেকশন থেকে, ক্রনিক মানে অনেক দিন ধরে ইনফেকশনটা থাকতে থাকবে জরায়ু মুখে, সেখান থেকে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে যে আমাদের অবশ্যই নিজেদেরকে ক্লিন রাখতে হবে। এখানে আমি আরেকটা কথা যোগ দিতে চাচ্ছি রোকেয়ার সঙ্গে, যে আমরা কিন্তু মাদেরকে পাই, যারা মারা আসে ছোট মেয়েদেরকে নিয়ে, বলে যে ও পিরিয়ডের সময় যেতে চায় না, ও পিরিয়ডের সময় স্বচ্ছন্দ বোধ করে না, ন্যাচারালি এরকম একটা পরিস্থিতি আমরাও ফেস করি। তাহলে এটা হচ্ছে যে আমার মনে হয় যে পিরিয়ডের সময় প্রপারলি হাইজিন স্যানিটারি প্যাড ইউজ করা তো অবশ্যই প্রয়োজন। এবং তুমি অনেকগুলো জরিপের কথা বলেছো, তার সাথে আমি একটা অ্যাড করতে চাই যে এলা প্যাড বলে একটা নতুন ওরা ট্রাই করছে যে কিছু রিউজেবল আইটেম দিয়ে কি প্যাড বানানো যায় কিনা, যাতে এটা খুব চিপলি অ্যাভেলেবল হয়। তো এইটা আমার মনে হয় আমাদের যারা গাইনোকোলজিস্ট আছে, যারা আমরা মেয়েদেরকে দেখে থাকি, যারা আমরা ওদেরকে ট্রিটমেন্ট করে থাকি, ছোট ছোট মেয়েরা কিন্তু অনেকদিন পরে আসে, এসে বলে যে আমার চুলকানি হচ্ছে, আমার বাইট ডিসচার্জ হচ্ছে, এটা কিন্তু একটা লক্ষণ যে তার ইনফেকশন হচ্ছে। তা আমি একটু আর্জ করতে চাই যে আমরা যেন এইদিকে নজর দেই এবং ওদের হাইজিনের কথা চিন্তা করে অবশ্যই অবশ্যই যেভাবেই হোক, আমাদের যে একটা সোসাইটি আছে অবস গাইনি সোসাইটি, সেখানে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি, এখানে কিন্তু আমরা অনেক উদ্যোগ নিয়েছি, আমরা অনেক কোম্পানিদেরকে ট্রাই করেছি বলতে যে আপনারা যদি পারেন আমাদের মেয়েদের জন্য একটু এটার ব্যবস্থা করেন, যাতে সাপ্লাইটা ইজিলি অ্যাভেলেবল হয়, যাতে ওরা পড়তে পারে। আমার মনে হয় এই মেসেজটা আজকের অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা একটু দিতে পারি তাহলে আমাদের হয়তো বা কিছু আমাদের উপকার হতো। ধন্যবাদ ডক্টর ফারহানা দেওয়ান এবং ধন্যবাদ নারী প্রগতি সঙ্গে নির্বাহী পরিচালক রোকেয়া কবির আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের সময় শেষ, আপাতত আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি। অন্যপক্ষে এই ছিল আজকের মতো, ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন, বিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।